মাত্র 200 টাকার প্রাপ্য না পেয়ে সহকর্মীকে খুন, গ্রেপ্তার অভিযুক্ত রাজু সিং। হাওড়া থানার অন্তর্গত বেলিলিয়াস রোড এলাকার ঘটনা। গত 22 মে রবিবার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় রাজমিস্ত্রীর দেহ উদ্ধার হয়। এই নিয়ে চঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্ত শুরু করেছিল হাওড়া থানার পুলিশ আধিকারিক। মূল অভিযুক্ত এই ঘটনা ঘটানোর পর কলকাতা থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসানসোল পর্যন্ত রওনা দিয়েছিল, কিন্তু পুলিশ তাকে আবারও হাওড়ায় ডেকে নিয়ে আসে। হাওড়া আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 200 টাকার জন্য নিজের বন্ধু বাবলু সিংকে খুন করেছে বলে স্বীকার করেছে। তাকে গ্রেপ্তার করে হাওড়া জেলা আদালতে তোলা হল। পুলিশের তরফ থেকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রী, বিহারের বাসিন্দা বাবলু সিং ও রাজু কুমার রমানি দুজন একসঙ্গে বেলিলিয়াস রোড এলাকার একটি বাড়ি ভাড়া করে থাকতেন। সেখান থেকে রোজ জোন মজুরির কাজ করতেন। একদিনে 600 টাকা মজুরি পাওয়ার কথা, সেখানে 400 টাকা রাজু কুমারকে দেওয়া হয়েছিল, 200 টাকা সেই সময় তাকে দেওয়া হয়নি। সেই আগে নিজের বন্ধু বাবলু সিংকে ঘরের মধ্যে খুন করে পালিয়ে যায়। গত রবিবার দিন সকালবেলা আমার হাওড়া থানাকে একজন কাঞ্চন দাস বলে একজন ফোন করেন। ও কাঞ্চন দাস বাড়িতে একজন বাবলু সিং বলে একটা ছেলে অনেকদিন ধরে, বেশ কিছুদিন ধরে বাড়িটা থাকেন। উনি সকালবেলা দেখেন ও বাড়িতে ওই ছেলে একটু রক্তাক্ত অবস্থাতে, মাথা ইঞ্জুরি ছিল, সে অবস্থাতে জমিতে পড়ে রয়েছে। সেটা হাওড়া থানাকে কভার দেয়। সে কভার পাওয়ার পরে হাওড়া থানা থেকে আমরা পুলিশ টিম যাই, ও ডেড বাড়িকে শিফট করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছিল। তারপরে আমরা তারপরে দিন আমরা FSL টিমকে ডেকে ও পিও তারাওলি চেক করলাম কী কী আমাদের মানে তদন্ত করা প্রয়োজন জিনিস কিছু পেয়ে গেছিলো FSLকে নিয়ে। আমরা সব মেটেরিয়ালগুলো কালেক্ট করেছিলাম। আগে এই কেসটা একদম ক্লুলেস ছিল, কিন্তু আমাদের মানে টেকনিক্যাল সার্ভেলেন্স, বিশেষ করে স্থানীয় CCTV ক্যামেরা, এইগুলো নিয়ে আমরা পুরাটি তারাওলি চেক করলাম। তাতে একটা ছেলে একটু সন্দেহ করে একটা ছবি পেয়েছে, তাতে আমরা কনফার্ম করতে পারলাম না, যেগুলো অনেক লোক হতে পারে, কিন্তু একজনের ছবি পেয়েছি। কিন্তু আমরা ডিসিস্ড মোবাইল ফোনটা ওনার বাড়িতে দেখলাম পিওতে, কিন্তু আমরা পাওয়া যায়নি। কিন্তু যে ডিসিস্ড মোবাইল নাম্বারটা ট্র্যাকিং করতে দেখলাম, সে 2:30 সময় শিবপুর এরিয়া আশেপাশে সেই লোকেশনটা পাওয়া যায়। তাহলে আমরা শিবপুর থানাকে এই ইনফরমেশনটা আমরা শেয়ার করি। তারপর শিবপুরে বেশ কিছু জায়গাতে আমরা CCTV ক্যামেরাগুলো চেক করেছিলাম, এই আনটাইমে 3:30 সময় ভোরবেলা কে মুভমেন্ট করেছে, সেরকম দেখাতে 2টো জায়গাতে একটা ছেলে ছবি ম্যাচিং হয়েছে, সেই ছেলেকে আমরা পিকসআপ করে দিলাম, এই ছেলে ইনভলভমেন্ট হতে পারে। তারপরে আমরা বেশ কিছু মানে ইন্টেলিজেন্স, লোকাল ইন্টেলিজেন্স লাগিয়েছিলাম, ওনার কী ইনভলভমেন্ট কেন করেছিল, এগুলো আমরা খোঁজ খবর রেখেছিলাম। রেখে ছেলেটা তখন আমরা এলাকাতে নেই, তাতে আমরা একটু কভার জানতে পারলাম ওনার শ্বশুর বাড়ি আছে আসানসোলে, ওদিকে নাকি থাকতে পারে। এই জন্য আমরা ওখানেও আমরা পুলিশ টিম রেখেছিলাম, সার্ভেলেন্স করেছিলাম, আমার এলাকাতেও পুলিশ টিম রেখে আমরা সার্ভেলেন্স রেখেছিলাম। ফর্চুনেটলি গতকাল রাত্রিবেলা উনি এলাকাতে ঢুকেছেন বলে কভার ছিল, সে কভার বেস করে আমরা পুলিশ টিম পাঠিয়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যারেস্ট করে আজকে আমরা এখানে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা পুলিশ রিমান্ড চেয়েছিলাম 7 দিন আমরা পুলিশ। আপনারা দেখছেন হিন্দ এক্সপ্রেস, আসুন দেখি সুরখিয়া।